বেশ কিছুদিন ধরে একটা প্রশ্ন আমার কাছে খুবই আসছে, সেটি হলো এইচএসসি পরীক্ষা তার ফলাফল কবে হবে। যদিও বা অটো পাস, তবুও ফলাফল নির্ধারণে কিন্তু একটু সমস্যা রয়েই গেছে। তো আজকে এই ভিডিওতে আমরা জানবো এই এইচএসসি পরীক্ষার ফলাফল কবে দেয়া হবে এবং কোন পদ্ধতিতে দেয়া হতে পারে। এবং ভিডিও শেষে আমি যে নিউজ পেপার থেকে আজকে ভিডিওর টাইটেলটি দিয়েছি, অর্থাৎ আগামী 7 দিনের মধ্যে এইচএসসি পরীক্ষার ফলাফল, সেই নিউজটা পড়ায় শোনাবো। তো প্রথমে আমি বলি, আসলে আমাদের এই এইচএসসি পরীক্ষাটা এর রেজাল্ট কোন পদ্ধতিতে দিবে, তোমাদের মধ্যে যে প্রশ্নটা সেটি নিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটা সেটি হলো, এই যে আমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট, এখানে কি ব্যবহারিক পরীক্ষার মার্ক যুক্ত হবে বা আমাদের যে অপশনাল সাবজেক্ট আছে তার মার্কে যুক্ত হবে? দেখো, এর আগে আমরা একটা নিউজ দেখেছি যেখানে বলা হয়েছিল যে ব্যবহারিক পরীক্ষার মার্ক যুক্ত হবে, কিন্তু ফোর্থ সাবজেক্টের কি হবে সেটা কিন্তু বলা হয়নি। আমি এরপর আরেকটা নিউজ পেপারে দেখলাম, সেখানে বলা হয়েছে যে ফোর্থ সাবজেক্টও যুক্ত হতে পারে। এখন আসলে কোনটা হবে না হবে এটা বলা আছে না, নীতিমালা কিন্তু তৈরি হয়ে গেছে, অর্থাৎ নীতিমালার যে খসড়া সেটা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয় সেটা পর্যবেক্ষণ করবে এবং পর্যবেক্ষণ করার পর ফাইনালি এটি দিয়ে দিবে আমাদের শিক্ষা বোর্ড গুলোকে যে আপনাদের এটা অ্যাপ্রুভ বা একটু কারেকশন থাকলে কারেকশন করে দিবে, এবং তারপরে কি করবে সেটা সেই অনুযায়ী রেজাল্ট তৈরি হবে। আমাদের যদি খসড়া প্রতিবেদনটা যেটা দেওয়া হয়েছে সেটা যদি অনুমোদন হয়, তারপর পরেই রেজাল্টটা আমাদের প্রকাশিত হবে। কারণ কি, আমাদের সবগুলো রেজাল্টের যে ইনপুট সেটা কিন্তু করা হয়ে গেছে, জাস্ট ওই নীতিমালা অনুসারে পরবর্তীতে জাস্ট প্রায় 1 থেকে 2 ঘন্টার মধ্যেও সেই ফলাফল তৈরি করা সম্ভব। তাই আমাদের নীতিমালাটা যে অনুমোদন পাবে এটার উপর এখন পর্যন্ত আছে, এখনো আমাদের পর্যবেক্ষণ আছে, এটি খুব শিগগির আমাদের রেজাল্টটা দিয়ে দিবে। তবে বলা যাচ্ছে না যে আসলে স্পেসিফিক কোন ডেটে আমাদের রেজাল্টটা দিবে, এটা নির্ভর করে আমাদের যে নীতিমালা কবে একদম অনুমোদন পাচ্ছে তার উপর। তবে এটা বলা যাচ্ছে আমাদের এই এইচএসসি পরীক্ষার ফলাফল ডিসেম্বরের মধ্যেই হবে, অর্থাৎ ডিসেম্বরের শেষ যে তারিখ আছে তার আগ মুহূর্ত পর্যন্তই হবে। তোমরা টার্গেট রাখতে পারো 31 ডিসেম্বরের আগেই তোমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছ। কিন্তু যেহেতু এই নিউজে আমাদের বলা হয়েছে 7 দিন এবং আমাদের অনেকেই টার্গেট রাখছে 25 ডিসেম্বর, হ্যাঁ 25 ডিসেম্বর টার্গেট রাখতে পারো, কিন্তু 25 ডিসেম্বর যে রেজাল্ট হবে এমনটা নয়। আমার আইডিয়া এই 25 ডিসেম্বর থেকে 30 বা 31 ডিসেম্বর এর মাঝেই যে কোনো একটা সময় আমাদের রেজাল্টটা হয়ে যাবে। আর আশা করা যায় এই রেজাল্ট যেটাই হোক না কেন তোমার জন্য ভালো কিছুই হবে। আর এই রেজাল্ট নিয়ে এত বেশি টেনশন করার কিছুই নেই, কারণ রেজাল্ট যা হবে হবে, এটার উপর তোমার কোনো হাত নেই। আর হাত ছিল তখনই যদি অটো পাস না হতো, তুমি নিজের মেধা দিয়ে যতটুকু পারো যত ইচ্ছা ভালো করতে পারতে, কিন্তু এখন তোমার হাতে কোনো হাত নেই যে তুমি এই রেজাল্টটা পরিবর্তন করতে পারবা। সো নীতিমালা যেটাই হোক না কেন তোমাদের রেজাল্ট একটা হবেই, সো এটা নিয়ে টেনশন করার দরকার নাই। তো আলটিমেটলি রেজাল্টটা হবে আমাদের ডিসেম্বরের শেষ সপ্তাহে, অর্থাৎ 25 তারিখ থেকে 31 তারিখের মাঝ বরাবর আমাদের রেজাল্টটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আমরা যে ডেইলি বাংলাদেশ পত্রিকার নিউজটা আসছে সেটা একটু পড়বো। ডেইলি বাংলাদেশ পত্রিকায় নিউজটি টাইটেল করা হয়েছে 7 দিনের মধ্যেই এইচএসসির ফল প্রকাশ। নিউজটি প্রকাশিত হয়েছে 20 ডিসেম্বর 2020। নিউজটিতে প্রথমেই লেখা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে চলতি মাসেই, রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম এ তথ্য জানান। করোনা ভাইরাসের জেরে এবার এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে না, তবে জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। ডিসেম্বর মাসের মধ্যেই এ ফল ঘোষণা করা হবে। অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, আগামী 7 দিনের মধ্যে এইচএসসির ফল ঘোষণা করা হবে, এ নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। একাধিক শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত জাতীয় পরামর্শ কমিটির সুপারিশের ভিত্তিতে নম্বরপত্র তৈরিতে শিক্ষা বোর্ড থেকে একটি খসড়া নীতিমালা তৈরি করে শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হয়েছে, বর্তমানে সেটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। জানা গেছে এই নীতিমালা অনুমোদন পেলে সেই ফরম্যাটে নম্বরপত্র তৈরি করা হবে, সবগুলো শিক্ষা বোর্ডে 1 সপ্তাহের মধ্যে এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ করা হবে। আগামী 25 ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে।